আমাদের পশ্চিম বর্ধমানে দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে আসানসোল সাবডিভিশন, একটা হচ্ছে দুর্গাপুর সাবডিভিশন। তা আমাদের দুটো সাবডিভিশনে আমরা মহিলাদের নিয়ে যথেষ্ট ভাবে এগিয়ে আছি, আপনারা লক্ষ্য করে দেখবেন। গোটা পশ্চিমবঙ্গের কথাই বলবো, প্রত্যেকটা মিটিং মিছিলে সব সময় অর্ধেকের উপর এক তৃতীয়াংশ মহিলাতে ভর্তি থাকে, থাকে কি না? মহিলাতে ভর্তি থাকে, এটাকে অস্বীকার করতে পারবেন না। আর মহিলারা কিন্তু যথেষ্ট, এবং সে ব্যাপারে আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মহিলাদের জন্য অনেক বেশি কাজ করেছেন, মহিলাদেরকে প্রচুর প্রকল্প করেছেন, সেই সব প্রকল্পের মধ্য দিয়ে মহিলারা অনেক এগিয়ে চলেছে। আজকে সেই দিন আসছে, সেই পরীক্ষার দিন আসছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহিলাদের জন্য যা যা করেছেন, যা যা দিয়েছেন, তার উত্তর বিধানসভার মাননীয় বিধায়ক মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে, তার উপস্থিতিতে আজকে আমাদের বিধানসভার যত ওয়ার্ডের প্রেসিডেন্টরা ছিলেন, শাখা সংগঠনের যারা নেতৃত্ব আছে, যারা শাখা সংগঠনের ওয়ার্ডের প্রেসিডেন্টরা রয়েছে, তাদেরকে সবাই একটি জরুরি মিটিংয়ে ডাকা হয়েছিল নির্বাচনকে সামনে রেখে, তাদেরকে সব রকমভাবে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং নানানভাবে যাতে আগামী কয়েক দিনের মধ্যে যে প্রাথমিক কাজগুলো থাকে নির্বাচনে, সেই প্রাথমিক কাজগুলো যাতে সেরে ফেলা হয়, সেই বিষয়ে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা তাকে কি দিচ্ছি আমাদের মহিলাদেরকে, প্রত্যেককে বলা হচ্ছে, প্রত্যেকটি ব্লক প্রেসিডেন্ট জানেন এই ব্যাপারে, তাদের যেখানে থাকবে, যে যেখানে যে নেতৃত্বে আছে, ব্লক নেত্রীরা তারা ওয়ার্ড প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট, বুথটা হচ্ছে অত্যন্ত স্পর্শকাতের জায়গা, কারণ ভোটটা করে বুথরা, বুথের কর্মীরাই ভোটটা করে। বুথটা হচ্ছে আমাদের এখানে ব্লক সভানেত্রী আছে, সম্পাদক আছে আসানসোল ওয়ার্ডে হচ্ছে, এবং ইতিমধ্যেই আমাদের ব্লক সভাপতি রকেটকে সংগঠনের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, কিভাবে বুথ কর্মীর লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, তারা কিভাবে কাজ করবে সে সম্বন্ধে সব বলা হয়েছে। আমার প্রত্যেকটা নির্বাচনে আমি করিয়েছি, সেটা হলো প্রত্যেকটি মহিলা এবং ভোটের জন্য তারা কেন ভোট দেবে, মহিলারা একজন মহিলাদেরকে সত্যি ভোট, এটা আমাদের রাজ্য নেত্রীও আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং ইতিমধ্যে আমাদেরকে আমরা আমাদের পশ্চিম বর্ধমানে দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে আসানসোল সাবডিভিশন, একটা হচ্ছে দুর্গাপুর সাবডিভিশন। তা আমাদের দুটো সাবডিভিশনে আমরা মহিলাদের নিয়ে যথেষ্ট ভাবে এগিয়ে আছি, আপনারা লক্ষ্য করে দেখবেন। গোটা পশ্চিমবঙ্গের কথাই বলবো, প্রত্যেকটা মিটিং মিছিলে সব সময় অর্ধেকের উপর এক তৃতীয়াংশ মহিলাতে ভর্তি থাকে, থাকে কি না? মহিলাতে ভর্তি থাকে, এটাকে অস্বীকার করতে পারবেন না। আর মহিলারা কিন্তু যথেষ্ট, এবং সে ব্যাপারে আমাদের